2019 সালে দিল্লির রায়সিনা হিলসে হলেও আবারও রাষ্ট্রপতি ভবনে ফিরল ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। সেখানে আড়ম্বরপূর্ণ আয়োজনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। গেল দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলেও এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে লোকসভার নেতা হিসেবে শপথ নিলেন 73 বছর বয়সী মোদী। সর্বোচ্চ নিরাপত্তায় অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাম্প্রতিক টানা পড়েন থাকা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্রু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ সহ দেশ বিদেশের 8,000 অতিথি হাজির হন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, তবে প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর পরই একে একে শপথ নেন নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য। এবারের মন্ত্রিসভায় আবারও জায়গা পেলেন বিজেপি নেতা রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর। প্রথমবার জায়গা পেলেন দলের সভাপতি জেপি নাড্ডা। যাদেরকে নিয়ে জোট করে ক্ষমতায় সেই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং বিহারের নীতিশ কুমারের জেডিইউকে মন্ত্রিত্ব দিতে হয়েছে মোদীকে। সব মিলিয়ে মোদীর কোয়ালিশন মন্ত্রিসভায় জায়গা পেলেন 31 মন্ত্রী, নতুন মুখ নয়। শিগগিরই করা হবে দফতর বন্টন। তবে বিশ্লেষকরা বলছেন কোয়ালিশন সরকারের প্রধান মোদীর সামনে কঠিন চ্যালেঞ্জ। 400 সিটের লক্ষ্য নির্বাচন করলেও উল্টো একক সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তৃতীয় মেয়াদ আগের দুবারের মতো মসৃণ হবে না। মিত্রদের সন্তুষ্ট রেখেই চালাতে হবে সরকার। কোনো কারণে চন্দ্রবাবু নীতিশরা অখুশি হলে ভেঙে যেতে পারে সরকার। এর উপর আছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট, ফলে মোদীকে এবার চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে যেতে হবে বলেই মনে করা হচ্ছে। IBTV USA, New York.